ইউনিভার্সিটি থেকে ফিরলাম, এখন মনে হচ্ছে যে ঝটপট একটা কিছু রান্না করি। অনেক সময় ধরে কোনো কিছু রান্না করতে ইচ্ছা করতেছে না, তো আজকে ঝটপট একটা আইটেম রান্না করবো এবং এটা আমার আম্মুর কাছ থেকে শেখা। তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ এবং রসুনগুলো কুচি করে নিচ্ছি, আর এর আগে আমি পেঁপেটা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ রসুন কুচি করা শেষ করে আমি চুলায় তেল দিয়ে দিলাম। তেল দিয়ে, তেলটা একটু গরম হলে আমি একটু কাঁচা আস্ত জিরা, যেটা বলে আস্ত জিরা, দিয়ে দিব। আমার আসলে আস্ত জিরা খুবই ভালো লাগে, এর ফ্লেভারটা, সেজন্য আমি প্রায় সব রান্নাতেই দেখা যায় যে আস্ত জিরাটা ব্যবহার করি। তারপর জিরাটা একটু দিয়ে 30 সেকেন্ডের মতো রেখে তার মধ্যে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচা মরিচ কুচিটা দিয়ে দিলাম। এটা একটু ভেজে লালচে করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি শুটকি। আমি আসলে আম্মুকে দেখছি যে ছোট চিংড়ি, কুচি চিংড়ি যেটা আমরা বলি, ওইটা দিয়ে রান্না করতে, যেহেতু আমার কাছে ওইটা নাই তাই আমি কুচি চিংড়ি যে শুটকিটা সেটা ব্যবহার করতেছি এখানে। এর মধ্যে আমার পেঁপেগুলা সেদ্ধ হয়ে গেছে, তো আমি সেদ্ধ পেঁপেগুলা দিয়ে দিলাম। এ দিয়ে চামচ দিয়ে এটাকে আমি একটু ভর্তা মতো করে নিব আসলে। তারপর এর মধ্যে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, শুকনা হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিব। দিয়ে আমি একটু কষিয়ে নিব, কিছু সময় কষিয়ে নিয়ে প্রায় 30 সেকেন্ড বা 30 সেকেন্ড 45 সেকেন্ডের মতো আমি এটাকে কষাবো একটু। তারপর কষিয়ে নিয়ে এটার মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। পানিটা যদি গরম হয় তাহলে খুব ভালো হয়, ঠান্ডা পানি দিলেও সমস্যা নাই। তো দিয়ে আমি এটাকে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 2 মিনিট বা 3 মিনিটের মতো রাখবো, এর মধ্যে আমার পানিটা শুকিয়ে যাবে। পানিটা শুকিয়ে গেলে আমি তার মধ্যে একটু মধু অ্যাড করে দিচ্ছি। আমি আম্মুকে দেখছি গুড় ব্যবহার করতে বা চিনি ব্যবহার করতে, তো যেহেতু আমার কাছে গুড় নাই এবং আমি চিনিটা অ্যাভয়েড করি, তো সেজন্য আমি এখানে মধু ব্যবহার করতেছি। আর একদম শেষে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ঘ্রাণের জন্য, এবং নামানোর আগে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা অপশনাল, যদি থাকে দিতে পারেন, না হলে না দিলেন এটা কোনো ব্যাপার না। আমার রান্না শেষ। আমার পেঁপে, এটা পেঁপে ঘণ্ট, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি পেঁপে ঘণ্ট, আমি এটা শুদ্ধ নাম আসলে জানি না। তো পেঁপে ঘণ্ট করা শেষ, এখন আমি এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে পারি।